আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। আমি সাইফান ডেইলি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে সবাইকে ওয়েলকাম করছি। সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে আবার কথা বলব, গল্প করব। তাই আসলে কি, এখন একটা রুটিন ফ্যাব্রিক লাইফ হয়ে গিয়েছে আমার, প্রতিদিন আপনাদের সাথে গল্প করব, আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালবেলা সাইফানের বাবা আমার জন্য চা করে নিয়ে আসলো, এই মুহূর্তটা আমার অনেক ভালো লাগলো, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। একটা হাজব্যান্ড যখন একটা ওয়াইফকে খুব সুন্দর একটা মুহূর্ত গিফট দেয়, ওই মুহূর্তটা কোনো কিছুর সাথে আসলে তুলনা হয় না। আমরা মেয়েরা আসলে হাজব্যান্ডের কাছে এইটাই আশা করি, আর কিছু না, খুব অল্পতেই আমরা খুশি হয়ে যাই। তো সকালবেলা আমার হাজব্যান্ড যখন আজকে চা করে দিল, আবার নিচে আমার বাসার নিচে একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমাদের আজকে সকালের ব্রেকফাস্টটা করেছি, এই যে ভুনা খিচুড়ি, ভর্তা, তারপরে একটা মুরগির মাংস, সব কিছু নিয়ে আসলো যে আজকে আমরা বাইরের নাস্তা করবো, বাইরে খাবো, সম্পূর্ণটাই ও নিজে করেছে। আজকে অনেক ভালো লাগছে, মনটাও ভালো হয়ে গেছে আমার, কারণ সকালবেলা আমার আজকে একটু গায়ে জ্বর চোর ছিল, ঠান্ডা লাগছে, গলা বসে আছে, তো উঠতে ইচ্ছি করছিল না, আলসেমি লাগতেছিল খুব নাস্তা বানাতে, তখনই গিয়ে সে আমাকে সহযোগিতাটা করাতে আমার মনটা একদম ভালো হয়ে গেছে। তো আমি ভয়েস ওভার করেছি আজকে, কাল গতকালকে আমি ছুটির দিন ছিল, আবার মেলাটাতে গিয়েছি, কারণ আমি যেদিন মেলায় গিয়েছি সেদিন হালকা কিছু কেনাকাটা করেছি, আর গতকালকে গিয়ে আমি সিরামিক্সগুলো এনেছি, তারপর কিছু বাস্কেট নিয়ে আসলাম বেতের, যেগুলো আমার সংসারের প্রয়োজন সেগুলি নিয়ে আসছি, গিয়ে অনেক ভালো লাগছে এগুলো আমার। তো মেলার মধ্যে থেকে আমি কিছু আনকমন কিছু আইটেম দেখেছি, সেগুলি কালকে গিয়ে আনলাম। আমি আবার ঘর সাজাতে খুব পছন্দ করি, এটা আমার ছোটোবেলা থেকেই, আমার ঘর একটু পরিপাটি থাকতে পছন্দ করি আমি। তো আজকে রাইস কুকারে রান্না করলাম, আমি ভাতটা বসিয়ে দিলাম রাইস কুকারে, রাইস কুকারে ভাতটা করতে নিয়ে আমি একটু মানে ভাতটা যখন বসিয়ে দিলাম একটু লেবুর রস দিলাম, একটু তেল, সয়াবিন তেল একটু ছিটিয়ে দিলাম, তাহলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়, আর কুকারের তলায় ভাতটা লেগে যায়, তখন আমার ভাতটা আঠালো লাগে, ভালো লাগে না খেতে। আর এখন কি সুন্দর ভাতটা একবারে ঝরঝরে হয়েছে, লেবুর রস একটু তেল দিয়ে দিলে ভাতটা একবারে খুব সুন্দর ঝরঝরে হয়, নয়তো কুকারের ভাতটা এত আঠালো হয় আমি খেতে পারি না। তো পাঙ্গাস মাছটাও ভেজে আমি কুকারে রান্না করেছি আজকে। আমি মাছটা ভাজা করতে নিয়ে আমার সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গিয়েছে, তখনই আমি তাৎক্ষণিক কুকারে রান্নাটা করলাম। তো এগুলো শেয়ার করতেও আসলে ভালো লাগে, যেহেতু আমার ব্লগ, আমার চ্যানেলটাই লাইফস্টাইল ব্লগ, আমার ডেইলি ব্লগগুলো চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। যারা আমার ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই করে নেবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার আপু ভাইয়ারা আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতায় আমি আজকে এই পর্যন্ত এসেছি, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়। আসলে এই চ্যানেলটা আমি খুব শখবশত ওপেনিং করেছি, কিন্তু এখন আমি এটাকে এত প্রায়োরিটি দেই বোঝাতে পারবো না, আমার অনেকটা সময় আপনাদের সাথে দেই, আমার ভালো লাগে এই সময়গুলো দেই, কারণ আমি একটা রুটিন করে নিয়েছি যে প্রতিদিন ব্লগগুলো বানিয়ে রাখি, হয়তো সময় সুযোগ করে প্রতিদিন আমি আপলোড দিতে পারি না, আমার ভয়েস করা হয় না, তো ভয়েসটা যখন আমি অ্যাডজাস্ট করি তখন গিয়ে ব্লগগুলো ছাড়ি। তো অনেক কাজগুলো আমার এখনও বানানো আছে, বাট ভয়েসের জন্য দিতে পারি না, তখন আমি ব্লগগুলো শেয়ার করতে পারি না, সেজন্য দুঃখিত। তো এই কেনাকাটাগুলো মেলা থেকে করেছি, আমার ছোটোখাটো সংসার, এই সংসারটা আমি সাজাতে খুব পছন্দ করি, আমি পরিপাটি খুব পছন্দ করি, যেমন ডাইনিং টেবিলের মধ্যে একটু শোপিস থাকলে আমার ভালো লাগে, যে কোনো কাজেই
একটু গুছিয়ে করলে সুন্দর লাগে, সেজন্য আমি একটু পরিপাটিভাবে সব পড়ি, সেগুলি শেয়ার করছি আপনাদের সাথে। এটাও সিরামিক্সের, এগুলো আমি মেলা থেকে এনেছি। অনেক ভালো লাগে আসলে এই শোপিসগুলো। আমি শোপিসগুলো যখন দেখে আসছিলাম তখন থেকেই সিলেক্ট করেছি, এগুলো আবার পরের দিন গিয়ে নিয়ে এসেছি। কিছু কিছু আইটেম আড়ংয়েও পাওয়া যায়, সেই আইটেমগুলো আমি মেলাতে পেয়েছি, অনেক ভালো লাগছে আমার। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন, আর ছোট করে একটু রিকোয়েস্ট করেছি এখনই আমাকে একটা লাইক করে দেন, যেন আমার ভিডিওগুলো আমার অন্যান্য আপু ভাইয়ার কাছে পৌঁছে যায়। আর বেল আইকনটি প্রেস করে নেন, অল অপশনে সিলেকশন করে নেন, তাহলে আমার সব ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো বিকেলবেলা আবার আজকে আমার বাসায় মেহমান আসছে, গেস্ট থাকলে বিকেলে একটু ঝাল আইটেম খেতে ভালো লাগে। তো সাইফানের বাবা আবার মুড়ি মাখায় দিচ্ছে, একটু ভাজা পড়া মুখরোচক খাবার, চায়ের সাথে বিকেলের আড্ডায় সত্যিই ভালো লাগে। তো সাইফানের বাবা আবার মুড়িটা মাখাচ্ছে, যেটা আমার খুব পছন্দ করি, কী সুন্দর লাগছে আমার ডাইনিংটা দেখ, অল্পতেই কিন্তু সুন্দর করে সাজানো যায়, শুধু রুচির ব্যাপার। তো আমরা বিকালে নাস্তা করে নিচ্ছি, তো আজকে এখানে শেষ করে দিচ্ছি। নাস্তা করতে করতে সবাই আমার জন্য দোয়া করবেন, আবার যেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হতে পারি। আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চা খেতে খেতে বিদায় নিচ্ছি, খুদা হাফিজ।